আম্মুর বাসায় এসেছিলাম আম্মুকে দেখতে। আম্মু একটু অসুস্থ তাই, আর আসার পরে আম্মু বলল যে আমার খুব চটপটি খেতে মন চাচ্ছে, তুই চটপটি। আম্মুর কথা শোনার পর আমার দুই ছোট বোন প্রায় পাগলের মতনই আমাকেই খেয়ে ফেলতেছিল। যতক্ষণ না পর্যন্ত আমি ওদেরকে চটপটি বা ফুচকা সার্ভ করব, তার আগে ওরা আমাকেই খেয়ে ফেলবে। তো আমাকে রাজি হতেই হলো। তার সাথে আমার মেয়েও আছে, মেয়ে ফুচকা খেতে খুব পছন্দ করে। ও শুধু খালি ফুচকাটাই খায়, মানে ফুচকার ভিতরের জিনিসগুলো খায় না। তো ওর জন্য ওর বায়না আমাকে মেটাতেই হলো। তো আমি চটপটির যা কেনাকাটা ছিল সেগুলো করে নিয়ে এসে ডাবলিটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিলাম। আর ফুচকাটা আসলে আমি প্যাকেট ধরেই কিনি, যেহেতু মেয়ে ফুচকাটা খায় সব সময়। তো আমি বাজারে গেলে পুরা যে ইন্ডিয়ান যে প্যাকেটগুলো বড় বড় 1 কেজির প্যাকেট, সেই প্যাকেটগুলো আমি কিনি ফুচকার জন্য সব সময়। একদিন দুই দিন পরপরই আমার মেয়েকে করে দিতে হয়, কারণ মেয়ে এই ফুচকাটা খেতে খুব পছন্দ করে। তো আমি খোলা কোনো ফুচকা না কিনে একবারে প্যাকেটটা কিনলে আমার সাশ্রয় হয়। এখানে একবারে অনেক থাকে, প্রায় আমার 2-3 মাস চলে যায়। আর এর সাথে যারা চটপটি ফুচকা খেতে চায় ওদের জন্য আমার বানিয়ে দিতে হয়। আজকে আমি বলবো একটা মজার কথা, যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন, আমার ফ্রেন্ডরা। আসলে মানে কথাটা হলো এটা যে আমি ফুচকা বা চটপটি কোনোটাই পছন্দ করি না, কিন্তু আমি ওদেরকে বানিয়ে খাওয়াই। আমি আসলে স্কুল লাইফ বা আমার কলেজ লাইফে আমার মনে পড়ে না যে আমি আমার ফ্রেন্ডদের সাথে 1-2 দিন বাদে কখনো চটপটি বা ফুচকা দাঁড়িয়ে খেয়েছি, কারণ আমার এটা কখনোই ফেভারিট ছিল না। তবে মেয়েদের কিন্তু 99% মেয়েদের চটপটি বা ফুচকা, এটা মানে বলার আগেই জিভে জল চলে আসে। আমার কিন্তু এরকম কিছু না, আমার কাছে এটাকে কেন জানি ভালো লাগে না, জানি না কেন লাগে না, তবে আমার ভালো লাগে না। কলেজ লাইফে আমার 1-2টা ফ্রেন্ড খুবই খেত, ওরা প্রতিদিন খেত। তো 1-2 দিন হয়তো বা ওদের মন রক্ষা করার জন্য আমি ওদের সাথে খেয়েছি, এটা মনে পড়ে। কিন্তু এছাড়া আমি কখনোই আমার নিজের টাকা খরচ করে চটপটি বা ফুচকা কিনে খাইনি, এখন পর্যন্ত না। কিন্তু আমার বাসায় যারা আছে, আমার ছোট 2টা বোন, ওরা এগুলার পাগল, ওরা পারলে প্রতিদিনই খায়। তো ওদের জন্য আমাকে বানিয়ে দিতে হয়, প্রায় 1-2 সপ্তাহ পরপরই ওদেরকে আমার বানিয়ে খাওয়াতে হয়, কারণ বাহিরে খাওয়ার থেকে ঘরে খাওয়াটা স্বাস্থ্যসম্মত। আর আমি বানাতে পারি, নিজে না খেতে পারলেও কিন্তু বানাতে খুব ভালো পারি, যেটা ঘরের সবাই খুব এনজয় করে। আর আমার আম্মু চটপটি ফুচকা টাইপের জিনিসগুলো খুব বেশি পছন্দ করে, ভাজা পোড়া জিনিসটা খুব পছন্দ করে। ঠিক আমার আম্মুর মতোও হয়েছে আমার মেয়েটা, মেঘও কিন্তু চটপটি ফুচকা এগুলো খুব পছন্দ করে, আর ওর খালি ফুচকাটা খেতে বেশি পছন্দ করে। 1-2 দিন পরপরই ওকে ভেজে দিতে হয়, ও চিপসের মতো করে খায় খালি ফুচকাটাই। তো ওদের সবাইকে আমি আসলে বানিয়ে বানিয়ে দিচ্ছিলাম চটপটি ফুচকাটা। প্রথমে ফুচকাটা ওরা 2 বল ফুচকা খেয়ে ফেলেছে, তারপরে আমাকে আবার নতুন করে আরও 1 বল ফুচকা ভেজে আনতে হয়েছে চটপটির জন্য। আর আজকে আসলে আমাদের ডিনার বলতে গেলে এই চটপটি ফুচকা দিয়েই হয়ে যাবে, কারণ প্রায় 9টা বেজে গেছে। একসাথে থাকার কারণে টাইমটা কিভাবে কেটে গেছে আসলে বলতেই পারি না, অনেক রাত হয়ে গেছে। যাই হোক, তারপরে আসলে যে রান্না করে তার কিন্তু সে নিজে না খেতে পারলেও মানুষকে খাওয়াতে সে খুব বেশি পছন্দ করে, আমারও সেম তাই। আমি যেটা রান্না করি আমি যদি নাও খাই অন্যকে খাওয়াতে পারলে আমার হ্যাপি লাগে।